আজ আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি, যে বাস্তুশাস্ত্র অনুযায়ী কী কী টিপস বা কী কী উপায় রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ ঠিক করবার জন্য। বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেং শুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা ইতিমধ্যেই এই চ্যানেলে অনেক মূল্যবান ভিডিও আপলোড করেছি। যদি বাস্তুশাস্ত্র সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকে, আপনার বাড়ি, অফিস, ওয়ার্কপ্লেস, ফ্যাক্টরির বাস্তুশাস্ত্র ঠিক করতে চান, তবে প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন। আমাদের উদ্দেশ্য বাংলা ভাষায় বাঙালিদের মধ্যে বাস্তুশাস্ত্র নিয়ে সচেতনতা তৈরি করা। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই ভিডিওগুলি যতটা পারবেন লাইক করবেন। যত বেশি লাইক করবে ভিডিওতে, তত আরও নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে। এবং এই ভিডিওগুলি শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ফেসবুকের কোনো গ্রুপে বা আপনার ফেসবুকে, এবং মানুষকে জানার, বাস্তুশাস্ত্র সম্পর্কে সচেতন হবার সুযোগ করে দিন। তো চলুন মূল বিষয় রিলেশনশিপ, স্বামী স্ত্রীর মধ্যে বাস্তুশাস্ত্রের কী কী উপায় পালন করে ঠিক করা যায় সেই বিষয়ে বলছি। প্রথমেই আপনার বাস্তুর ব্রহ্মস্থানে দাঁড়িয়ে, আপনার বাস্তুর দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ সাউথ ওয়েস্ট জোন এবং নর্থ অফ নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর এবং উত্তর পশ্চিম দিকের মধ্যবর্তী অঞ্চলকে নির্ণয় করুন। উত্তর এবং উত্তর পশ্চিমের মধ্যবর্তী অঞ্চল সেক্সুয়াল রিলেশনশিপ এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাট্রাকশনকে নির্দেশ করে। তো এই অঞ্চলে যদি বেডরুম হয়ে থাকে, নতুন যাদের বিয়ে হয়েছে বা সবেমাত্র যাদের বিবাহিত জীবন যারা শুরু করেছেন, বছর দশেক হয়েছে এরকম পর্যন্ত, তারা এই নর্থ অফ নর্থ ওয়েস্ট এ যদি কোনো বেডরুম থেকে থাকে, সেখানের বেডরুম ইউজ করুন। এবং অবশ্যই সাউথ ওয়েস্ট অর্থাৎ যেটা পার্টিকুলারলি মনের মিলের জায়গা, মনের যে রিলেশনশিপ এর মনের যে জায়গা, সেই জায়গাটির দিকে নজর দিন। সেখানে কোনো বাস্তু ডিফেক্ট অর্থাৎ অ্যান্টি এলিমেন্ট, অর্থাৎ সাউথ ওয়েস্টের এলিমেন্ট কী? সাউথ ওয়েস্টের এলিমেন্ট হলো আর্থ এলিমেন্ট। তো আর্থের অ্যান্টি এলিমেন্ট অ্যাজ পার ফেং শুই উড এলিমেন্ট, অ্যাজ পার বাস্তু এয়ার এলিমেন্ট। তো সেখানে যেন কখনোই আর্থের অ্যান্টি এলিমেন্ট অর্থাৎ উড এলিমেন্ট বা এয়ার এলিমেন্ট না হয়ে থাকে, সেই দিকে নজর দিন। এখানে যদি বেডরুম হয় তাহলে সাউথের দিকে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করুন, এবং নিজেদের মধ্যে রিলেশনশিপকে মেনটেন করতে, ব্যালেন্স করতে আপনার খাটের চাদর, পিঙ্ক কালারের খাটের চাদর বা ইয়েলো কালারের খাটের চাদর আপনার ব্যবহার করতে পারেন। এবং যেক্ষেত্রে অত্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয়, কথা কাটাকাটি হয়, সেক্ষেত্রে এটি ঠিক করার জন্য আপনার সাউথ ওয়েস্টে একটি লাভ বার্ড আপনি রাখতে পারেন। আপনার রিলেশনশিপে অনেক পরিবর্তন আসবে। আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অবশ্যই লাইক করুন, আরও প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করুন, আমাদের ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।